তাদেরকে বলুন যে সুরাতুল আরাফের একশো অষ্টআশি নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আয়াতের মধ্য থেকে বলছি ওয়ালাউুন তলমুল গাইবা লাস্তাকসারত মিনাল খায়ের আর আল্লাকে বলছেন আল্লাহবুল আলমিন তুমি মানুষদেরকে জানিয়ে দাও যে তো তলমুল গাইবা যদি আমি গাইব জানতাম ইলমে গায়েব যদি জানতাম জ্ঞান গাইবের অদৃশ্যর জ্ঞান যদি আমার থাকতো লাস্তাকসারতু মিনাল খায়ের তো আমি অনেক কিছু মঙ্গল জমা করে নিতাম এক নম্বর দলিল কোরআন থেকে যে আল্লাহ রসুল প্রমাণিত হচ্ছে যে আল্লাহ রসুল আলমুল গায়েব ছিলেন না আল্লাহ রসুল ইমে গায়েব জানতেন না এছাড়া বুখারের অনেক হাদিস রয়েছে রবায়াত আছে আমরা জানি যে আল্লাহ সাল্লামকে এক বুড়ি এক বুড়ি ছাগলের মাংসতে বিষ মাখি দিয়েছিল বিষ মাখি আল্লাহ রসুলকে খাইয়ে দিয়েছিল যার কষ্ট মৃত্যুর পর্যন্ত আল্লাহ রসুলকে হতে থাকতো তাহলে যদি আল্লাহ রসুল আলেমুল গায়ব ছিলেন যেই আল্লাহ রসুল নিজে বলেন যে আত্মহত্যা হারাম আত্মহত্যা করা হারাম তাইলে আমি বলবো যে তাহলে কি আল্লাহ রসুল জেনে শুনে সে বিষ খেয়েছিলেন আল্লাহ রসুল কি জেনে শুনে ওই বিষ মাখনো ছাগলের মাংস খেয়েছিলেন কখনো না আচ্ছা তৃতীয় দলিল যে কিছু ব্যক্তি এসে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ রসুল আপনি কিছু সাহাবিদেরকে পাঠান আমার সঙ্গে তারা আমাদের এলাকাতে কি করবে তবলিক করবে দিনের প্রচারের কাজ করবে দিন প্রচারের কাজ করবে তখন আল্লাহ রসুল সাল্লাহ অনেক কারীদেরকে পাঠিয়েছিলেন কোরআনের হাফেজ কারীদেরকে পাঠিয়েছিলেন এই ব্যক্তি যে নিয়ে গেছিল দিনের তবলিক বলে দিনের তবলিক করবে বলে এই ব্যক্তি কিন্তু সেই সাহাবিদেরকে ওখানে ধোকা দিয়ে নিয়ে গিয়েছিল এবং হত্যা করে দিয়েছিল তাহলে কি আল্লাহ রসুল যদি জানতেন যে এই ব্যক্তি ধোকা দিয়ে নিয়ে যাচ্ছে জেনে শুনে পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহ রসুল কি যদি জানতেন যে এই ব্যক্তি আমার সাহাবিদেরকে কোরআনের হাফেজকারীদেরকে হত্যা করে দিবে তাহলে জেনে শুনে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ এটা কখনো নাই খু আল্লাহ রসুল কখনো চাইতেন না যে কোরআনের হাফিজদেরকে কারিদেরকে এইভাবে হত্যা করা হতো এছাড়া আরো প্রচুর দলিল রয়েছে যার দ্বারা প্রমাণিত যে আল্লাহ রসুল্লাহ আলিমুল গায়েব ছিলেন না